আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রসেনজিৎ অফার ফেরানোয় সলমন সুপারস্টার। আশির দশকের সুপারহিট সিনেমা ম্যায়নে প্যার কিয়া এই সিনেমায় সর্বপ্রথম নায়ক হিসেবে পরিচিতি দিয়েছিল সলমন খানকে। অথচ এই ছবির নায়কের ভূমিকায় পরিচালক সুরজ বারজাতিয়ার প্রথম পছন্দ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুপারহিট বাংলা মুভি অমর সঙ্গী দেখে প্রসেনজিৎকে পছন্দ করেন তিনি। এই ছবির জন্য মুম্বাইকে কিছুদিন থেকেও ছিলেন প্রসেনজিৎ। অডিশনে সিলেক্টেড হয়েও বাংলা ছবির চাপে শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন এই ছবির অফার। শুধু তাই নয়, জানা গেছে সজন ছবিটি তো সলমন অভিনীত চরিত্রটির জন্য ফার্স্ট চয়েস ছিলেন প্রসেনজিৎই, কিন্তু টলিউডে ব্যস্ততার কারণে সেই ছবিটিও ছেড়ে দেন বুম্বাদা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।